টেক প্রো দেব চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, হাফটোন এই শব্দটা কিন্তু আমরা সকলেই শুনেছি। আমরা যখন কোনো কালার ইমেজকে ইন্টারনেট থেকে সংগ্রহ করি এবং সেটা সি স্ক্রিন বা জেরক্স অপশনে ছাপার জন্য ব্যবহার করি, তখন কিন্তু আমাদের দরকার পড়ে হচ্ছে হাফটোনের ইমেজটি। যদি হাফটোন না করা হয় তাহলে কিন্তু তার আউটপুট একদমই ভালো আসবে না। আপনারা কিন্তু কখনোই কোনো ডাইরেক্ট ফটোকে নেট থেকে নিয়ে কিন্তু প্রিন্টের জন্য পাঠাবেন না। লেজার প্রিন্টারে কিন্তু এর ভালো প্রিন্ট আসবে, কিন্তু ছাপার পর ফটো কিন্তু একদমই ভালো আসবে না। তাই আমাদের কী দরকার? আমাদের দরকার হচ্ছে ভালো আউটপুট আনার জন্য ট্রেসিং বা পেপারে ভালো ডট আসার। আমরা কিন্তু দুই ধরনের লেজার প্রিন্টার ব্যবহার করি, একটা হচ্ছে পোস্টস্ক্রিপ্ট প্রিন্টার আর একটা হচ্ছে নন পোস্টস্ক্রিপ্ট প্রিন্টার। তো পোস্টস্ক্রিপ্ট প্রিন্টারে কিন্তু ডট খুব ভালো আসে, কিন্তু এই প্রিন্টারের দাম কিন্তু একটু বেশি। আর নন পোস্টস্ক্রিপ্ট প্রিন্টারে কিন্তু দাম কম, তাই এর ব্যবহার কিন্তু অনেক বেশি। তো আমরা জেনে নেবো যে নন পোস্টস্ক্রিপ্ট প্রিন্টারে কীভাবে আমরা ভালো ডট নিয়ে আসবো। তো ডট আনার জন্য যে যে জিনিসগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে ফটোটির জন্য খুব হাই রেজলিউশন থাকে, অর্থাৎ ফটো কিন্তু খুব ভালো হতে হবে। ভালো ফটো হলে কিন্তু ভালো ডট ভালো আসবে, অর্থাৎ ফটোটা একটু লার্জ হতে হবে, খুব ছোটো সাইজের জন্য না হয় আর কি। যার পরে আমরা ডট অ্যাপ্লাই করবো, অর্থাৎ যদি দুর্গা মূর্তি হয় বা কালী মূর্তি হয় বা সরস্বতী মূর্তি হয় বা কোনো বিল্ডিং হয় বা কোনো ফেস হয়, যাই হোক না কেন, সে যেন খুব বড় হয়, অর্থাৎ ফ্রন্ট সাইডে থাকে। ফটো যেন কোনো দূর থেকে না তোলা হয়ে থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ফটো যেন খুব সামনের দিকে থাকে। আর যে জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো সেটা হচ্ছে, একবার ডট অ্যাপ্লাই করার পর কিন্তু আমরা কোনোভাবে কিন্তু ফটোটাকে আর লার্জ করবো না বা ছোট করবো না, ফটো সাইজ কিন্তু একই রাখতে হবে একবার ডট অ্যাপ্লাই করার কিন্তু পরে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমি আপনাদের কোনো লেটারের উপর ডট অ্যাপ্লাই করে দেখাবো, তারপরে ফটোর ওপর আমরা ডট অ্যাপ্লাই করবো। যে লেটারের উপরে আমরা ডট অ্যাপ্লাই করবো সেই লেখাটা যেন একটুখানি বোল্ড টাইপের থাকে। যেমন এটা হচ্ছে নর্মাল এরিয়াল ফন্টে লেখা, তো এটাকে আমি এরিয়াল ব্ল্যাক করে নেব। যত বেশি এরকম মোটা লেখা থাকবে তার মধ্যে ডট কিন্তু খুব ভালো আসবে, আর সরু লেখার উপর কিন্তু ডট একটু আসতে প্রবলেম হয়। তো এটাকে আমরা কি করব, না 20% 30% ব্ল্যাক দিয়ে নেব। আর সেম আরেকটা আমরা লেটার নেব, কপি পেস্ট করে নেব। এটাকে আমরা বিগনেট এর মধ্যে আমরা ইউজ করব। তো আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে, ইন্টারেক্টিভ ফিল টুল, আর এখান থেকে আমরা এটাকে বিগনেট ইউজ করব। ঠিক আছে, তো ওপরে যেটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে এটাকে 50% করে দেব, আর নিচটা আমরা 20% করে নেব। তো দু রকম লেটার আমরা নিয়েছি, একটা হচ্ছে একটা একটা লেখা হচ্ছে এখানে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে 30% ব্ল্যাক, কোনো বিগনেট নেই, আর একটা লেটার হচ্ছে বিগনেট করা আছে। আর লেটার দুটোকে আমরা এক্সপোর্ট করে দেব। তো আমরা গ্রাফিক ওয়ান আর পরের লেখাটা গ্রাফিক টু এইভাবে আমরা এক্সপোর্ট করে দেব। এবার আমরা চলে যাব ফটোশপে। তো ফটোশপ আমরা ওপেন করে নেব। আর গ্রাফিক ওয়ান যেটা আছে সেটাকে আমরা ওপেন করে নেব। ইমেজ মোড গ্রে স্কেল, আর এখানে এসে আমরা বিট ম্যাপে চলে যাব। ইমেজ মোড বিট ম্যাপ, এখানে এটা 300 থাকবে, আর এখানে আমরা হাফটোন স্ক্রিন যেটা আছে এটাকে আমরা চুজ করে নেব, হাফটোন স্ক্রিন, আর ওকে করে দেব। আর এখানে ফ্রিকোয়েন্সি যেটা সেটা আমরা 45 রাখবো, অ্যাঙ্গেল অবশ্যই কিন্তু আমরা 45 রাখবো, আর ফ্রিকোয়েন্সি শুধুমাত্র লেখার ক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে নেবো, যেমন 65। ওকে, এই যে ডটটা আছে এই ডটটা যদি আমরা বড় চাই তাহলে কিন্তু আমরা একটু কমিয়ে দেব, অর্থাৎ এখানে আমরা ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে দেবো। যদি ডট আমরা বড় চাই তাহলে ফ্রিকোয়েন্সি কমাবো, আর ডট যদি ছোট চাই তাহলে ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেব। তো আমরা এটাকে 70 করে দিলাম যাতে ডট আর একটু ছোট হয়। এবার এটাকে আমরা সেভ করে দেবো টিপ ফরম্যাটে। আর এখান থেকে ক্রস করে দেব,
আবার ফাইল ওপেন করে নেবো গ্রাফিক টু, যেটার মধ্যে ভিগনেট আছে। তো আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে লেখাটার মধ্যে কিন্তু ভিগনেট আছে। এবার আমার সেম ইমেজ মোড গ্রে স্কেল আর ইমেজ মোড বিটম্যাপ হাফ টোন, আর এখানে ফ্রিকোয়েন্সিটাকে আমরা একটু কমিয়ে দেবো, অর্থাৎ 55 করে দেবো, করে এটাকে আমরা ওকে করে দেবো। সেম এটাকে ফাইল সেভ অ্যাজ, টিফ মোডে আমরা এটাকে সেভ করে দেবো। এবার আমরা চলে যাবো কোরেল ড্রতে, আর এখানে আমরা ওই দুটোকে ইম্পোর্ট করে নেব। পরিষ্কার আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর কিন্তু ডট এসেছে, আর সেম এখানেও ভিগনেটের মধ্যে ডট। তো এইভাবে আমরা লেটারের মধ্যে ডট অ্যাপ্লাই করতে পারছি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ছবির মধ্যে ডট অ্যাপ্লাই করতে হবে। আমরা আবার ফটোশপে চলে যাব, আর এখান থেকে আমরা ওপেন করে নেব কোনো ফটো। তো আমি অলরেডি কিন্তু ইন্টারনেট থেকে একটা ফটো আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। ইমেজ মোড গ্রে স্কেল, তো এই যে একটু ডার্ক ফটো আছে, তো এটাকে আমরা একটু লাইট করে নেব। ডার্কের মধ্যে ডট কিন্তু অতটা ভালো বোঝা যায় না, একটু লাইট করলে কিন্তু ডটটা খুব ভালো আসবে। তার জন্য আমরা আর এখানে এসে আমরা লেভেলটা অন করে নেব, কন্ট্রোল এল শর্টকাট লেভেলস, আর এখান থেকে আমরা এটাকে একটু লাইট করে নেব। তারপর আমাদের করতে হবে যে ইমেজ ইমেজ সাইজ এটাকে আমরা 300 করে দেবো, রেজলিউশন যেটা সেটা আমরা 300 করে নেব। এরপরে আমরা ডট অ্যাপ্লাই করব, মোড বিট ম্যাপ, আর এর মধ্যে কিন্তু আমরা একটু ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেবো, মানে হচ্ছে 45 40, এরকম আমরা করে নেব। 50 50-র উপরে কিন্তু আমরা যাব না। লেখার ক্ষেত্রে আমরা 65 70 75 করতে পারি, কিন্তু ইমেজের ক্ষেত্রে কিন্তু ডটটা একটু প্রমিনেন্ট দরকার হয় আমাদের। তো আমরা 45 করে আগে দেখবো যে কীরকম ডট এখানে আসছে। একদম ক্লিন আর নিট ডট আসছে, সুতরাং কোনো প্রবলেম আমাদের এখানে হওয়ার কথা নয়। সেম আমরা কি করবো না, ফাইল সেভ অ্যাজ, আর এখানে আমরা মা দুর্গা নামে সেভ করে দিলাম টিফ মোডে। এবার আমরা কোরেলড্রতে চলে আসবো, আর এখানে আমরা পেজটাকে হোয়াইট করে নেব। সাপোজ যদি আমরা কোনো বিল করি, তো বিলের জন্য আমরা এরকমভাবে একটা বক্স তৈরি করে নেব। আর এখানে আমরা ফটোটাকে ইম্পোর্ট করব। তো আমি কিন্তু আপনাদের আমি আগেই বলেছি যে যে সাইজের ফটোতে ডট হবে সেই সাইজটা আগে থেকে করে নিতে। এক্ষেত্রে কিন্তু ফটোটা একটু বড় হয়ে গেছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমার করা। তো ডট কিন্তু খুব ক্লিন আছে। এবার আমরা অন্য একটা ফটোর মধ্যে ডট অ্যাপ্লাই করে দেখবো, এবং এই সাইজের মধ্যে। তো এখানে আমাদের যে বক্সের যে মাপ আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 126 মিলিমিটার অ্যাভারেজ, 126ই করে নিলাম, 150 করে নিলাম। তো আমরা ফটো সাইজ কিন্তু এরকম 150-এর বাইরে যাবে না। তো আমরা এখানে ফটোশপে খুলে এটাকে ইমেজ ইমেজ সাইজ, আর এখানে মিলিমিটারে গিয়ে আমরা 126 করে দেব, আর এর রেজুলেশন আমরা 300 করে দেব। এবার আমরা কি করব, ইমেজ মোড গ্রে স্কেল, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, আর এখান থেকে এটাকে আমরা একটু হালকা করে নেব। ইমেজ মোড বিট ম্যাপ, আর এখানে যেহেতু ফটোটা একটু ডার্ক আছে, এই জন্য আমরা আর একটু কমিয়ে দেবো, 40% করে দেব, আর এটাকে আমরা সেভ করে দেব। আমরা এইভাবে এটাকে আমরা বিলের ডান দিকে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। এবার আপনারা এখানে ট্রান্সপারেন্ট টুল নেবেন,
নিয়ে আপনারা এখান থেকে এটাকে ট্রান্সপ্যান্ড করে দিতে পারেন। একবার মিড ম্যাপে ক্লিক, তো আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমাকে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।